শুরুতেই আপনাদের সামনে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের মিছিলের ছবি রাখবো। আদালতের নির্দেশ ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উড়িয়ে রীতিমতো স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল হলো। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় সেই মিছিলের ছবি রেখেছে আপনাদের সামনে। স্কুলের পোশাক পরে তৃণমূলের প্রতীক হাতে নিয়ে মিছিলে হাঁটছেন ছাত্রছাত্রীরা। দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি নির্বাচনে প্রচার চালাচ্ছিলেন, মিছিল হচ্ছিল এবং সেই মিছিলে সামিল করা হলো স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীদের। রীতিমতো স্কুলের পোশাক পরে তৃণমূলের পতাকা হাতে নিয়ে তারা মিছিলে হাঁটছেন এবং যে মিছিল ঘিরে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ আদালতে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল হলো, সেই মিছিল নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় তিনি নির্বাচনে প্রচার চালাচ্ছিলেন, তিনি মিছিল করছিলেন এবং সেই মিছিলে দেখা গেল স্কুলের পোশাক পরে ছাত্রছাত্রীদের। শুধুমাত্র তারা মিছিলে হাঁটছেনই নন, তৃণমূলের প্রতীক হাতে তারা মিছিল করছেন, যে মিছিল ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে বিতর্ক। কারণ আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে, কোনোভাবেই স্কুলের ছাত্রছাত্রীদের কোনো নির্বাচনী প্রচারে সামিল করা যাবে না। রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, আদালতের তো স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা উড়িয়ে কিভাবে মিছিল হলো? দেখো, শুধু আদালত নয়, নির্বাচন কমিশনেরও নিষেধাজ্ঞা রয়েছে যে শিশুদের কোনোভাবেই ভোট প্রচারে ব্যবহার করা যাবে না, এটা স্পষ্টভাবেই নির্দেশ রয়েছে। এখন যেটা গতকাল দুপুরবেলা দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যেই শিশুদেরকে দেখা গিয়েছিল, অর্থাৎ স্কুল পড়ুয়াদের স্কুল পোশাক পরিয়ে তৃণমূলের প্রতীক হাতে তাদের মিছিলে সামিল করা হয়েছিল। এই বিষয়টা এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন কি পদক্ষেপ করে। নির্বাচন কমিশন অনেক সময় এই ধরনের ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে, প্রচারিত হলে সেখান থেকে তারা স্বতঃপ্রণোদিত ভাবেও পদক্ষেপ করতে পারেন। এখনো পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি কমিশনে, সেটা আমরা কমিশন সূত্রে জানতে পেরেছি। কিন্তু যেহেতু কমিশনের স্পষ্ট নির্দেশ রয়েছে আগে থেকেই, আদালতেরও পর্যবেক্ষণ রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশন অবশ্যই এই বিষয়ে পরবর্তী সময় হয়তো পদক্ষেপ নেবে। কিন্তু এখনো পর্যন্ত কমিশন সূত্রে নির্দিষ্টভাবে স্পষ্টভাবে তারা কোনো পদক্ষেপ করেছেন কিনা সেটা জানা যায়নি, কারণ এখনো অভিযোগ কোনো জমা পড়েনি। তবে যখন বিষয়টি প্রকাশ্যে এসেছে তখন কমিশন কি পদক্ষেপ করে সেটাই এখন দেখার বিষয়। একেবারে রাজশ্রী ধন্যবাদ। ফরেন্সিক রিপোর্টে ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলে গেল সুজয় কৃষ্ণ ভদ্রর গলার আওয়াজ। সুজয় কৃষ্ণ ভদ্রর মোবাইল ফোনের বেশ কয়েকটি ভয়েস ক্লিপিং পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য। সেই ভয়েস ক্লিপিং পাঠানো হয়েছিল ফরেন্সিক পরীক্ষার জন্য এবং তারপর যে রিপোর্ট এসেছে সেখানে দেখা যাচ্ছে যে ভয়েস ক্লিপিং এর সঙ্গে মিলে গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের গলার আওয়াজ। ইডির তরফে দাবি করা হচ্ছিল যে এই ভয়েস ক্লিপিং যদি মিলে যায়, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রর যে ভয়েস ক্লিপিং কণ্ঠস্বরে নমুনা নেওয়া হয়েছিল তার সঙ্গে ভয়েস ক্লিপিং যদি মিলে যায়, একেবারে তদন্তের একটা অন্য দিক খুলে যেতে পারে। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। প্রকাশ, নিঃসন্দেহে যেটা প্রথম থেকে ইডি দাবি করে আসছিল যে তাদের হাতে যে ভয়েস ক্লিপিং এসেছে তার সঙ্গে যদি কাকুর কণ্ঠস্বরে নমুনা মিলে যায় তাহলে তদন্তে একটা অন্য দিগন্ত খুলে যেতে পারে, এইবার কি হবে? দেখো, ইডি সূত্রের খবর, ইডির তরফে একটি বিস্তারিত রিপোর্ট তারা কোর্টে জমা দেবেন এবং যেটা ইডি তরফে জানানো হচ্ছে যে প্রথম দিন থেকে তুমি জানো কোর্টে তারা দাবি করেছিলেন যে তাদের কাছে কয়েকটা মোবাইল ফোনের কল রেকর্ডিং এর ভয়েস ক্লিপিং রয়েছে এবং তার সঙ্গে ইতিমধ্যেই খবর যে কণ্ঠস্বরের নমুনা যে সংগ্রহ করা হয়েছিল সিএফএসএল এর রিপোর্ট এসে পৌঁছেছে ফরেন্সিক রিপোর্টে, যেটা ইডি সূত্রের খবর কণ্ঠস্বরের নমুনা মিলে গেছে। এবার যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন বা তারা ইডি সূত্রের খবর যে যেহেতু নমুনা সংগ্রহ করে তারা ফরেন্সিক রিপোর্ট পেয়েছেন, একদিকে যেমন তারা রিপোর্টের একটি বিস্তারিত রিপোর্ট কোর্টে পেশ করবেন, অন্যদিকে আরও যে ক্লিপিং রয়েছে বা অন্যদিকে যে তাদের হাতে ভয়েস ক্লিপিং রয়েছে বা মোবাইল ফোনে কল রেকর্ড রয়েছে তার সঙ্গে ক্লিপিং বা এই নমুনা মিলে যাওয়ার মানেই হচ্ছে যে সুজয় কৃষ্ণ ভদ্র সেই ব্যক্তিদের সঙ্গে কথা বলেছিলেন। অর্থাৎ যে অভিযোগ প্রথম দিন থেকে ইডি আধিকারিকরা আনছেন সেটাই কিন্তু এই রিপোর্ট আসার পর কিন্তু আরও বেশি জোরালোভাবে সিবিআই এর আধিকারিকরা একটি রিপোর্ট কোর্টে পেশ করতে চলেছেন, এমন খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পাচ্ছি। একেবারে সেই রিপোর্টে কি উল্লেখ করবে ইডি, নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। আপাতত প্রকাশ, তোমায় ধন্যবাদ।